প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান। আজকে আপনাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি আমরা অনেক পেশেন্ট বা পুরুষ যে পেশেন্টরা আসে তাদের ভিতরে এই সমস্যাটা আমরা দেখে থাকি। মূলত এটা পুরুষদের একটি রোগ, সেটা হচ্ছে পেরোনিস ডিজিজ। পেরোনিস ডিজিজটা আসলে কি, এটা কি কারণে হয়, তারপরে এখানে কী কী সিমটমস দেখা দেয়, কমপ্লিকেশনস, এবং সেক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসার কতটুকু সহায়তা করতে পারে, এই ব্যাপারটা নিয়ে মূলত আমি আজকে কথা বলতে যাচ্ছি। প্রথমে যেটা বলতে চাই যে পেরোনিস ডিজিজটা কি আসলে, যেটা হয় সেটা হচ্ছে যে এক্ষেত্রে কি হয়। অনেকে ব্যাপারটা এই পেরোনিস নাম থেকে হয়তো অনেকেই ব্যাপারটা বুঝবে না, বা যারা এই সমস্যাটা আক্রান্ত হয়েছেন তারা হয়তো বুঝতে পারে, কিন্তু ব্যাপারটি হচ্ছে যে পুরুষ লিঙ্গ যে পেনিস যেটা, তার যে কাভারিং রয়েছে, হ্যাঁ, কর্পাস ক্যাভারনোসাম এবং কর্পাস স্পঞ্জিওসাম, এই যে কর্পাস ক্যাভারনোসামের টিউনিকা অ্যালবুজিনিয়া যে ছেল রোগগুলো রয়েছে, এগুলো হয় কি ফাইব্রাস হয়ে যায়, ফাইব্রাস হয়ে স্কার টিস্যু ফর্ম করে, এবং স্কার টিস্যু ফর্ম করার ফলে দেখা যায় কি পেনিসে এক ধরনের চাকা বা একটা পিন্ডের মতো তৈরি হয়, এবং এই চাকা বা পিণ্ড হয়ে বেশ শক্ত চাকা বা পিণ্ড হয়ে তাই লিঙ্গটাকে মানে বাকিয়ে দেয়, বা লিঙ্গ সহজে লিঙ্গ বেঁকে যায়। অর্থাৎ পেরোনিস ডিজিজ হলে মূল যে সমস্যাটা হয় সেটা হচ্ছে পেনিসটা বেঁকে যায়। হ্যাঁ, অল্প স্বল্প বেঁকে যাওয়া এটা কোনো সমস্যা না, কিন্তু এটা যখনই দেখা যায় পেনিসটা ইরেকশন হয় তখনই দেখা যায় কি এটা বেঁকে যায়, এবং স্বাভাবিক অবস্থায় ওটা দেখা যায় স্ক্রিনের নিচে বেশ একটা ছোট বা একটু বড় একটা পিণ্ডের মতো বা একটা চাকার মতো, শক্ত একটা চাকার মতো, এবং ঠিক ওই শক্ত চাকার ওখান থেকেই দেখা যায় কি লিঙ্গটা শক্ত হলে লিঙ্গটা বেঁকে যায়। এই যে লিঙ্গ বেঁকে যাওয়া বা এই যে স্কার টিস্যু ফর্ম করা, একটা চাকা হয়ে যাওয়া বা একটা পিণ্ডের মতো হয়ে যাওয়া, হ্যাঁ, স্ক্রিনের নিচে পেনিসের স্ক্রিনের নিচে এই যে পিণ্ডের মতো হয়ে যাওয়া, এই যে ব্যাপারটা এটাকে পেরোনিস ডিজিজ বলা হয়। এখন যেটা বলতে চাচ্ছি যে এই যে পেরোনিস ডিজিজ এটা কী কারণে হয়, এর প্রধান যে কারণ সেটা হচ্ছে আঘাত লাগা। অনেক কারণেই আমাদের লিঙ্গে আঘাত লাগতে পারে, হ্যাঁ, এটা অ্যাক্সিডেন্টাল কোনো আঘাত হতে পারে, খেলাধুলার কারণে কোনো আঘাত হতে পারে, বা ইরেকশন অবস্থায় কোনো আঘাত লাগতে পারে, যৌন সেক্সুয়াল মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটির সময়ও কিন্তু এ ধরনের আঘাত লাগতে পারে, অথবা যে কোনোভাবেই হোক আঘাত লেগে কিন্তু ওই যদি পেনিসে এ ধরনের স্কার টিস্যু ফর্ম করে, পেনিসের যদি টিস্যুগুলাই বা ফাইব্রাস হয়ে যায় যদি পিণ্ডের মতো হয়, হ্যাঁ, তাহলে এই পেরোনিস ডিজিজটা দেখা দেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আঘাতটা কিন্তু এর প্রধান কারণ। তারপরে আরেকটা ব্যাপার দেখা যায়, সেটা হচ্ছে জেনেটিক্স বা জেনেটিক্যাল কারণ, যেটা সেটা হলো যে বাবা চাচা বা ভাই এদের যদি কারো এই ধরনের সমস্যা থাকে বা বংশগতভাবে কিন্তু এই পেরোনিস ডিজিজটা হতে পারে। এজের একটা ব্যাপার রয়েছে, হ্যাঁ, যাদের বয়স এটা সাধারণত একটু বেশি বয়সে হয়, 40 থেকে 70 মধ্যে যখন বয়স হয়ে যায় তখন কিন্তু এই ব্যাপারটা হয়ে থাকে। তারপরে যে কানেকটিভ টিস্যু রয়েছে আমাদের, এই কানেকটিভ টিস্যুর যদি ডিজঅর্ডার হয় সেক্ষেত্রেও কিন্তু এটা হয়ে থাকে। তারপরে যেটা হয় যে এই যে ইরেকটাইল ডিসফাংশন, এটা যদি ডায়াবেটিসের কারণে হয় এই সেক্ষেত্রেও কিন্তু এ ধরনের পেরোনিস ডিজিজের সমস্যাটা হয়ে থাকে। যাদের প্রোস্টেটিক ক্যান্সার রয়েছে, এই প্রোস্টেট ক্যান্সারের যদি সার্জারি করা হয় সে ধরনের লোকদের ভিতরেও কিন্তু এই ধরনের পেরোনিস ডিজিজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর আরেকটা হচ্ছে অটো ইমিউন ডিজিজ, হ্যাঁ, বিশেষ করে অটো ইমিউন ডিজিজের মধ্যে একটা হচ্ছে লিউপাস, এই লিউপাস অটো ইমিউন ডিজিজ যদি কারো থাকে তাদের কিন্তু এই ধরনের পেরোনিস ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি হয়ে থাকে। এই গেল মোটামুটি কারণ। তবে অনেক ক্ষেত্রে আবার বলা হয় যে এটা যে কী কারণে হয় সে কারণটা অনেক সময় স্পষ্ট না, ক্লিয়ার না। এখন যদি আমরা সিমটমসের কথা বলি, সেক্ষেত্রে যেটা প্রধান সিমটম সেটা আমি তো বললাম যে লিঙ্গে একটা চাকার মতো হবে, অর্থাৎ স্কিনের নিচে একটা চাকার মতো হবে, শক্ত চাকার মতো হবে। তারপরে লিঙ্গটা যখন শক্ত হবে, ইরেকশন হবে, তখন দেখা যাবে কি প্রচণ্ড পেইন করতে পারে,
হ্যাঁ, ইরেকশন হলেই পেইন করতে পারে। আর যদি পেইন করে সেক্ষেত্রে দেখা যায় যে মেলামেশার ক্ষেত্রে, সেক্সুয়াল যে অ্যাক্টিভিটির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্যা হয়। যখনই দেখা যায় লিঙ্গটা শক্ত হচ্ছে বা মেলামেশা করতে যাচ্ছে, তখনই দেখা যাচ্ছে যে লিঙ্গে ব্যথা করে। এবং অনেক সময় এরকমও হয় যে এই প্রচণ্ড ব্যথার কারণে সে মেলামেশা বা শারীরিক সম্পর্ক করতে পারে না। তারপরে যেটা হয় যে লিঙ্গের সাইজ ছোট হয়ে যেতে পারে, লিঙ্গের যে সামগ্রিকভাবে তার যে ভলিউম এটা কমে যেতে পারে, মানে সাইজ শেপ সব কিছুই কিন্তু একটা পরিবর্তন আসতে পারে। তারপরে যেটা হয় যে মূলত রোগীদের ক্ষেত্রে আমরা এই ব্যাপারগুলোই মূলত দেখে থাকি যে যখন এই পিরোনিস ডিজিজটা হয় তাদের লিঙ্গের এই ধরনের সমস্যাগুলোই স্বাভাবিকভাবে আমরা দেখে থাকি। আর এক্ষেত্রে যদি আমি একটু কমপ্লিকেশনসের কথা বলি, তাহলে যেটা বলতে হয় সেটা হলো যে স্বাভাবিকভাবে যাদের এই ধরনের সমস্যা হচ্ছে, তা মানে একটু লিঙ্গটা শক্ত হলেই লিঙ্গটা বেঁকে যাচ্ছে, তারপরে পেইন করতেছে, মেলামেশার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, অনেক ক্ষেত্রে মেলামেশা করতেই পারছে না, এর জন্য রোগীরা কিন্তু অনেক সময় খুবই ডিপ্রেশনের মধ্যে থাকে, অ্যাংজাইটির মধ্যে থাকে, হতাশার মধ্যে থাকে। সে চিন্তা করে যে সে ঠিকমতো মেলামেশা করতে পারছে না, তার পার্টনারকে সে হ্যাপি করতে পারছে না, এই কমপ্লেক্সিটিগুলো বা এই টেনশনগুলো কিন্তু তার মাথায় কাজ করে এবং নিজেকে সে অপরাধী মনে করে যে হয়তো কোনো অপরাধের কারণে বা কোনো এমন কোনো কিছু সে করেছে যার কারণে এই সমস্যাটার সৃষ্টি হয়েছে। এবং সে দেখা যায় তার সেক্সুয়াল পার্টনার থেকেও সে দূরে থাকতে চায়, সে একটা শাই ফিল করে সবসময়। এইভাবে দেখা যায় যে এই পিরোনিস ডিজিজের ক্ষেত্রে রোগী এই ধরনের কমপ্লিকেশনসগুলো নিয়ে আমাদের কাছে আসে এবং তাদের যে কেস হিস্ট্রি দেয় তাদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে তারা কিন্তু সঠিকভাবে বলতে পারে না যে কীভাবে এটা সৃষ্টি হয়েছে বা কীভাবে এটা হয়েছে। তবে এই লক্ষণগুলো তারা আমাদেরকে ব্যাখ্যা করে এবং এর মাধ্যমে আমরা কিন্তু মূলত ব্যাপারটা বুঝতে পারি এবং এটাকে যদি ফিজিক্যালি আমরা যখন দেখি, অবজার্ভ করি এবং আমরা যদি এটাকে ভালোভাবে ইনভেস্টিগেশন করি, তাহলে কিন্তু এই পিরোনিস ডিজিজের ব্যাপারটা এটা কিন্তু ভালোভাবে বোঝা যায়। সেগুলো প্যাথোলজিক্যাল বা সেখানে আল্ট্রাসোনোগ্রাম বা ওই ধরনের কিছু ইকুইপমেন্টসেরও প্রয়োজন হতে পারে এই ধরনের ইনভেস্টিগেশনের ক্ষেত্রে। তবে ভিজুয়ালিও যদি আমরা দেখি তাহলেও কিন্তু আমরা সেটাকে এই পিরোনিস ডিজিজের ব্যাপারটাকে আমরা ভালোভাবে ব্যাপারটাকে অনুধাবন করতে পারি। এবং এক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু এই পিরোনিস ডিজিজের কিন্তু ভালো চিকিৎসা রয়েছে। হোমিওপ্যাথিক বেশ কিছু ওষুধ রয়েছে, যে ওষুধগুলো কী কারণে পিরোনিস ডিজিজটা হয়েছে সেই কারণটাকে উদ্ঘাটন করে যদি ওষুধ প্রয়োগ করা হয় তাহলে পিরোনিস ডিজিজের মতো এই ধরনের সমস্যা কিন্তু দূর হয়ে যায়। এবং এই পিরোনিস ডিজিজ থেকে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে এই সমস্যাগুলো থেকে কিন্তু রোগী মুক্তি লাভ করে থাকে এবং তার সেক্সুয়াল লাইফটা অনেক সুন্দর হয়। এবং এক্ষেত্রে আমরা যে ওষুধগুলো ব্যবহার করি সেগুলো যথেষ্ট কার্যকরী ওষুধ এবং আমাদের কাছে যে রোগীগুলো আসে তারা বেশ ভালো ফলাফল পেয়ে থাকে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।